মধ্যমগ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে ক্লিক করুন। শার্ট প্যান্ট পরে একেবারে ফিটফাট, বাংলার মাঝে মুখে ইংরেজি বলি, ভোল বদলে একেবারেই অন্যভাবে হাজির তিনি। এবার নিজের মামলা নিজেই লড়ার ইচ্ছে প্রকাশ করলেন নিত্যানন্দ। জ্যোতিষচর্চা নয়, গ্রাজুয়েশন কমপ্লিট করে LLB পড়ার ইচ্ছে। দুহাতে হাত করা পড়া নিত্যানন্দ কি বলছেন শুনুন। আমি এই কেসে দোষী নই, আমি অবভিয়াসলি অ্যাকিউটাল হব এই কেসে, এবং আমি চাই যদি এখান থেকে অ্যাকিউটাল নাও হয় তাহলে আমি LLB কমপ্লিট করে আমি অ্যাকিউটাল করব। চার বছর আগে বহরমপুরের আশাপুরী আবাসনের ফ্ল্যাট থেকে তিন মহিলার মৃতদেহ উদ্ধার হয়। সেই ঘটনায় মূল অভিযুক্ত নিত্যানন্দ। ঘটনার পর গা ঢাকা দিলেও শেষ রক্ষা হয়নি, শিলিগুড়ির এক হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ। সেই মামলায় সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু হলো বহরমপুর জেলা দায়রা আদালতে। নৃশংস এই ঘটনায় কার্যত স্তম্ভিত হয়ে পড়ে গোটা শহর। তদন্ত শুরু হলেও প্রাথমিকভাবে যা উঠে আসে তাতে নিত্যানন্দের হয়ে মামলা লড়ার কথা কেউ ভেবেও দেখেননি। তবে মামলার গতি প্রকৃতি কোন দিকে যায় এখন শুধু সময়ের অপেক্ষা। তো আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।